নোয়াখালীর সুবর্ণচরের চাষিরা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চাষ করেছে তরমুজ। উপজেলায় 8টি ইউনিয়নের 4,250 হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে, যার মধ্যে আগাম তরমুজ হয়েছে 2,000 হেক্টর জমিতে। আগাম জাতের হলেও সুবর্ণচরের তরমুজ মানের দিক থেকে বেশ ভালো আর খেতে অত্যন্ত সুস্বাদু। আবহাওয়া অনুকূলে এবং তরমুজের আগাম ফলন ভালো হওয়ায় খরচের দ্বিগুণ থেকে তিন গুণ লাভ হবে বলে আশাবাদী চাষিরা। আমি আশাবাদী, আল্লাহ যদি উদ্ধার করে ধরেন আয় থেকে 3 লক্ষ টাকা ইনশাল্লাহ, আল্লাহ এভাবে যদি আকাশ উদ্ধার ভালো রাখে ব্যাপারে কি করার মতো আশাবাদী। আকাশের উদ্ধার ভালো হওয়ার কারণে আমার ফলনটা বাম্পার হয়েছে, কৃষি অফিসারদের সহযোগিতায় আল্লাহর রহমতে আমার ফলনটা ভালো আছে। আমরা এই অঞ্চলের কৃষকের পক্ষ থেকে শেখ হাসিনার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, ওনার জন্য আরও নেকহায়াত বাড়াই দিই। উনি বর্তমানে কৃষকের যেভাবে সরকারি কৃষি অফিসারের মাধ্যমে যেভাবে একটা পরামর্শ দিতেছে, যেভাবে একটা কৃষি অফিসারদেরকে খেতে খেতে ফাড়াইতেছে, আমাদেরকে সঠিক সময় সারটা দিতেছে, আমাদেরকে সঠিক সময় উনি বিষটা দিতেছে, ওনাকে আমরা শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই। সঠিক পরামর্শ আর সহযোগিতার জন্য সরকার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন চাষিরা। রমজান উপলক্ষে এই তরমুজের ভালো একটা চাহিদা হবে, তার কারণে আমরা এটা আশা করতেছি সামনের দিকে আরও ভালো ফলন পাবো। আমাদের এককানি জমিনে 60 থেকে 70,000 টাকা খরচ এবং আমরা বিক্রি করতে পারি প্রায় 1.5 লক্ষ টাকা হইতে 2 লক্ষ টাকা। আমরা উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা দিতেছি, কৃষকের বীজ সার কীটনাশক হয়েছে এবং মাঠ পর্যায় থেকে কৃষককে রোগ এবং পোকামাকড়ের বিষয়ে পরামর্শ প্রদান করতেছি। জেলা কৃষি অফিসের তথ্য মতে জেলায় তরমুজ চাষের লক্ষ্যমাত্রার 80% চাষ হচ্ছে সুবর্ণচরে। কৃষি কর্মকর্তারা রোগবালাই পোকামাকড় দমনে ন্যায্য দাম পেতে সর্বাত্মক সহযোগিতা করবে। এই বছর নোয়াখালীতে প্রায় 5,700 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে, গত বছর ছিল 2,495 হেক্টর, অর্থাৎ গত বছর দ্বিগুণ জমিতে তরমুজ চাষ হয়েছে। কৃষকরা তরমুজ চাষে লাভবান হয়েছে বা লাভবান হচ্ছে বলেই তরমুজ আবাদ বৃদ্ধি পেয়েছে। আশা করছি যে এ রোজাতে তরমুজের তারা 12 টাকা বিক্রি করতে পারবে। এবছর পবিত্র রমজানকে লক্ষ্য করে কৃষক তরমুজের আবাদ করে এবং ইতিমধ্যে কৃষকের তরমুজ বাজারজাতকরণের জন্য প্রস্তুত রয়েছে। আমরা আশা করি পবিত্র রমজান এবং এই যদি বৃষ্টিপাত এবং যদি প্রাকৃতিক দুর্যোগ মুক্ত হয় তাহলে কৃষক তরমুজের ন্যায্য মূল্য পাবে এবং কৃষক আর্থিকভাবে লাভবান হবে। কৃষকের এই লাভবান হওয়ার জন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা কৃষকের পাশে রয়েছি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।